সকালবেলাতে আকাশের অবস্থাটা দেখো একবার, কি পরিমাণে কালো ঘন মেঘ করে এসেছে। মনে হচ্ছে একেবারে আকাশ ফেটে বৃষ্টি হবে, তার সাথে ঝোড়ো হাওয়া। সাত সকালে বৃষ্টি মানে কাজের ব্যাঘাত দেওয়া। তো যাই হোক, কে আর করবো, মেঘ দেখে তোমাদের দাদাভাই দোকান থেকে ঘুরে চলে আসলো। আর এদিকে আমিও বাতাসিকে বাইরে বেঁধে রেখেছিলাম, মানে সকালবেলায় বাইরে বের করে রাখি, তো একবারে ভেতরে তুলে নিলাম, ভেবাতে শুরু করে দিয়েছে। আর তার মধ্যে যেহেতু ও গবন আছে, এখন ওরও খেয়াল রাখা মানে প্রয়োজন। ফালতু ফালতু সকালবেলায় তো আর ভিজিয়ে লাভ নেই। তো যাই হোক, কে আর করবো, কাজকাম তো হয়েই গেছিলো। তো এদিকে এবার কি করব, সবাই যখন বাড়িতেই, তো চলো জল খাবারটা বানিয়ে নিই, ওই জন্য আবার রুটি বানাতে বসে পড়লাম। আর অলরেডি কিন্তু এদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর বাবা বৃষ্টির মধ্যেই স্নান করছে। বাবার অভ্যাস ওটা, প্রতিদিনের সকালবেলায় একেবারে স্নান টান সেরে দোকানে যায়, তো সেই মতোই রেডি হচ্ছিল। তো যাই হোক, কে আর করা যাবে, বৃষ্টির জন্যে তো আর বেরোনো হলো না। আর আমি এদিকে রুটি টুটি বানিয়ে নিই, রুটি করব আর চা করব। এদিকে পিকলুর দিদিমণি ঘরের ভিতরে পিকলুকে পড়াচ্ছে। বৃষ্টির মধ্যে দোকান বন্ধ, কাজ বন্ধ, বাইরে বেরোনো বন্ধ হলেও আমাদের গৃহবধূদের কাজ কোনোদিন বন্ধ হয় না, বিশেষ করে রান্না বন্ধ করলে তো চলবেই না। তো যাই হোক, বৃষ্টির মধ্যেই আমি আমার কাজ কিন্তু আমার মতো করেই চলেছি। আর সব থেকে বড় সমস্যা কি জানো, এই বৃষ্টি হলে বারান্দাটা গোটায় ভিজে যায়, একদম প্যাচপ্যাচে হয়ে যায়। তো যাই হোক, ওদিকে ডাল টাল হয়ে গেছে, এদিকে আলু ভাজাটাও বসিয়ে দিলাম। তো হালকা পাতলা রান্না করে নিচ্ছি আজকে। কৃষ্ণ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? ক্রেজি রূপ ব্লগে নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে হচ্ছে দুপুর 1:30, আর সকাল থেকে তো দেখতেই পেলে বৃষ্টি দিয়ে ব্লগটা শুরু করলাম। আর দিনের শুরুটাই যদি ওরকম কালো ঘন অন্ধকার মেঘ দিয়ে হয়, তাহলে দিনটা কিরকম যায় বুঝতেই পারছো। তো যাই হোক, ফাইনালি বৃষ্টিটা ছেড়ে এখন দেখো বেলা গিয়ে রোদটা উঠলো। আর স্নান টান সেরে নিলাম, আমি কিছু জামা কাপড় ছিল সেগুলোও একটু ধুয়ে দিলাম, রোদ বেরিয়েছে যখন ফালতু আর জড়ো করে রেখে লাভ নেই। তো রান্নাবান্না তো সব হয়েই গেছে, আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও খাওয়া দাওয়া করি তারপরে স্নান করেছি। মানে এই তোমাদের দাদাভাই সকালবেলায় দোকানে গেছিলো, গিয়ে ঘুরে চলে এসেছিলো, মানে ও দোকান কেবল খুলবে গিয়ে তখনই এরকম, মানে চারিদিক এত অন্ধকার হয়ে আসলো, আর তখন মোড়ের দিকে কোনো দোকানও খোলা ছিল না, ওই জন্য আবার ঘুরে চলে আসলো। বাবা ফোন করে মানা করে দিল দোকান খুলতে। তো এই একটু আগেই জাস্ট সবাই বেরোলো, মানে বাবা আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে দোকানের দিকে গেলো, বললো সকাল থেকে তো দোকান খুলতে পারিনি, তাহলে এই বেলাটায় খুলি, যেহেতু রোদ বেরিয়েছে আর প্রচণ্ড পরিমাণে মালের অর্ডারও রয়েছে, সেগুলো দিতে হবে, কারণ এক সপ্তাহ ধরে আবার কাজ হয়নি শোলা শুকানোর চক্করে। তো ওরা চলে গেলো দোকানে, তো আমি ভাবলাম চলো আমি ওরা বসে থেকে এলাম, আপনি রান্নাবান্না তো সব হয়ে গেছে, মাজা ঘষা একদম দেখো বারান্দা টারান্দা সব মুছে পরিষ্কার করে দিয়েছি। তো ওই জন্য স্নানটাও সেরে নিলাম, নিয়ে এখন যাবো ঠাকুর ঘরে পুজোটা সেরে নেবো। তো তার আগে পাপাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে এখন আমি শান্তি মনে পুজো টুজো দিয়ে একদম ফ্রি। তো যাই হোক চলো, সকাল থেকে তো মানে কী বলবো সব এলোমেলো করেই কাটলো বৃষ্টির মধ্যে প্যাচপেচিভাবে। তো এই বেলাটাই দেখি ভালোভাবে দিনটা যেন এই বেলাটা পার হয়। চলো, আর এর মধ্যে না তোমাদেরকে ইন্ট্রোটাও দিতে ভুলে গেছি। তো যাই হোক চলো বন্ধুরা, সঙ্গে থাকো আর দেখতে থাকো সারাদিনের ব্লগটা, আশা করছি খুব ভালো লাগবে। শুক
কর্ম যোগ সন্নিশ্রিয়স্য করাবুভ তয়স্ত কর্ম সন্ন্যাসাৎ কর্ম যোগ বিশিষ্যতে। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, কর্মসন্ন্যাস এবং কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয়। তাৎপর্য: সকাম কর্ম মানুষকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে। জীব যখন তার শারীরিক সুখ স্বাচ্ছন্দ্যের মান উন্নত করার আশায় নানা বিবিধ কর্ম পরিচলে, তখন সে নিশ্চিতভাবে তার কর্মের ফলস্বরূপ একটির পর একটি বিভিন্ন ধরনের দেহ ধারণ করে, এই জড়জগতে ঘুরে বেড়ায় এবং তার ফলে তার জড়বন্ধন অনন্তকাল ধরেই চলতে থাকে। পুজো দেওয়া আমার সম্পূর্ণ কমপ্লিট, তবে আমার একটু দেরি হয়ে গেল। আমি স্নান টান সেরেই পুজো করতে চেয়েছিলাম, কিন্তু তখন আমার পাপা মানে হালকা ঘুমটা ভেঙে গেছিলো, তো আমি আবার ভাবলাম যে কাঁচা ঘুমে যদি উঠে যায় তাহলে সারাদিন বিরক্ত করবে আর শরীরটাও খারাপ করবে, তো সেই কারণে আমি আবার ওকে মানে তাড়াতাড়ি করে মোবাইলটা রেখে ওকে ঘুম পাড়াতে লাগছিলাম। তো ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমারও একটু চোখটা লেগে গেছিলো, তো উঠতে উঠতে আবার এই তো একটু দেরি হয়ে গেল। তো উঠে আবার এই তো জামাকাপড় চেঞ্জ করে নিলাম, যেহেতু বিছানায় শুয়ে পড়েছিলাম, তো চাদরটা তো কালকেকারই বিছানো চেঞ্জ করা হয়নি, তো ওই জন্যে আমি যে চলো একবারে চেঞ্জ করেই নিই। তার মধ্যে আবার ফুল তুলতে গেছিলাম, মানে ফুল টুল তুলে এসে তারপরে চেঞ্জ করে ঠাকুর ঘরে ঢুকেছি। আর যেখানে ফুল তুলতে যাই মানে বাড়ির পিছন দিকটায় আমাদের যে পেয়ারা গাছ টাছগুলো আছে ওদিক দিয়ে তো কলের জল যায়, এঁঠো বাসনের নোংরা টোংরা, তো সেটা মেন রাস্তাটাই জঙ্গল হয়ে গেছে, তো ওই ড্রেনটা পার করে মানে ফুলটা তুলতে যেতে হয়, তো সেই কারণে ভাবলাম চলো ড্রেন পার করে গেছি যখন, এসে একবারে হাত পা টাত পা ধুয়ে নিয়ে চেঞ্জ করে নিলাম। তো চলো ভালো মনে পুজোটাও দেওয়া হয়ে গেল। আর সত্যি কথা বলতে না, অনেক কদিন পর আজকে আমি আবার ভাগবত গীতাটা পাঠ করলাম, কি যে শান্তি লাগছে না কি বলবো, মানে এই কাজের চক্করে না আর পড়া মানে পড়াই হয়নি। আর ঠাকুর ঘরে তো আমি বেশিরভাগ ঢুকতেই পারিনি, বাবাই দিয়ে দিত, আমি শুধু কোনোরকম সন্ধ্যাটা দিতাম, কারণ সন্ধ্যাবেলা ফাঁকা থাকতাম, দুপুরবেলা তো হয়েই উঠতো না। তো যাই হোক, চলো ফাইনালি আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট। আজকে একটা শ্লোক অর্থসহ পড়লাম, মানে আমি যখন পড়ি একটা করে শ্লোক অর্থ তাৎপর্য সমেত পড়ি, কারণ একবারে অতটা তো আর পড়ে ওটা সম্ভব নয়, তো তার থেকে যতটুকু জ্ঞান অর্জন করার বা যতটুকু আমি বুঝতে পারি ততটুকু নিজের মধ্যে রাখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। পুজো দিয়ে এদিকে কাজ করতে করতে আবার ম্যাডাম হাজির হয়েছেন, তো হঠাৎ করে কি ব্যাপার আশা করছি ভাবছো তোমরা, না ছাড়া তো ওনার দেখা পাওয়া যায় না। তো আমার ইয়ে থেকে ওর একটা অনলাইনে ড্রেস অর্ডার দেওয়া ছিল, তো সেটা আজকে চলে এসেছে, তো আমি মেসেজ করে দিয়েছিলাম ওটাই নিতে এসেছে। তাই বললাম দাঁড়া আমার এখানে ওপেন করি কেমন এসেছে দেখি, কোয়ালিটি ফোয়ালিটিগুলো তো দেখতে হবে তাই না, কোনো যদি ডিফেক্ট ফিফেক্ট থাকে তাহলে তো এখান থেকে চেঞ্জ করে নেবো, যেহেতু আমার প্রোফাইল থেকে অর্ডার করা। তো চলো খুলে দেখি। তো বন্ধুরা এদিকে দেখো, পার্সেলটা কাটতে বসে পড়েছি, ওকে বললাম যে তোর পার্সেল তুই কেটে নে, তো বলছে যে না তুমি বড়ো তুমি কাটো। তো আমি বললাম ঠিক আছে চল, এমনিতেও আমার পার্সেল খুলতে হেভি লাগে, আর আর একটা কথা কি জানো তো, পার্সেল খোলার থেকেও বেশি ভালো লাগে আমার শপিং করতে, সেটা অনলাইন শপিং হোক আর এমনি মার্কেটে গিয়ে হোক, তো তোমাদের কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে। তো যাই হোক, সম্পর্ক ড্রেসটা কিন্তু দারুণ এসেছে, তো ওকে ভালোভাবে মানে দেখছি কেমন লাগছে না লাগছে। আর একটা কথা কি জানো তো, আমি দেখেছি এই জিনিসটা লক্ষ্য করে, মানে আমার এই কুমারী মেয়েদের সঙ্গে বন্ডিং যতটা ভালো হয় মানে পাড়ার বউদের সঙ্গে ততটা হয় না। যেমন ধরো থাকে না এই গ্রামের বউদের সঙ্গে বউদের একটা আলাদাই মিল, একটা বন্ধুত্ব, তো আমার সেই জিনিসটা হয় না, কেন জানি না আমার ভালো লাগে না। আমার এই কুমারী মেয়েদের সঙ্গেই বন্ধুত্বটা বেশি হয়, শুধু শম্পা বলেই নয় আরও যত মেয়েরা আছে, তোমরা আমার ব্লগে দেখেছো যারা আমার পুরনো সাবস্ক্রাইবার, আরও অনেক মেয়ে আমার ব্লগের মধ্যে রয়েছে, তো তারাও কিন্তু এই কুমারী মেয়ে পড়াশোনার লাইফ মানে যাদের মধ্যে আমি নিজের ছবিটা দেখতে পাই আর কি, মানে নিজেকে কোথাও না কোথাও ফিল করি, পুরনো রূপুটাকে ফিল করি, সরি রূপুটাকে নয় যেখানে আমি রূপুটাকে ফিল করি। তো যাই হোক
হোক, কি আর বলবো, অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই মাঝে মাঝে, তো যাই হোক। ঠিক আছে, তো চলো, ওনার ড্রেস একদম পুরো আনবক্সিং করা হয়ে গেল, একদম খুশিতে আর স্মাইল ধরছে না। ওর পূজোর ড্রেস এখনো হয়নি, এটা পূজোর ফার্স্ট শপিং না রে, আমার এখনো হয়নি, একটাও কিছু হয়নি পূজোর শপিং, আর মনে হয় না যে আমি তো শুরু হই তো যাই হোক, চলো কিছু বাকি হ্যায়, তো যাই হোক চলো, বিকালবেলাটা একটু আড্ডা হবে এখন, একটু কয়েকটা রিলস বানাবো, ঠিক আছে। তো সারাদিনের ব্লগটা তো কন্টিনিউ করলাম আজকে, কতদিন পর দিনের ভিডিও দিনেই শেষ করেছি, না হলে দুদিন তিন দিন ধরে টানতে হয় একটা ভিডিও। তো যাই হোক চলো বন্ধুরা, এখন আমরা একটু রিলস টিলস বানিয়ে নিই, আর প্রচণ্ড ঘেমে গেলাম, ফ্যানটা দেবো, সবার থেকে বড় কথা হেলিকপ্টার হেলিকপ্টার চালাবো। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই কী করতে হবে সেটা তো জানি আর বলছি না, চলো আজকের মতো সবাইকে টাটা, ভালো থেকো, দেখা হচ্ছে আবারও নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে, বাই।